এবার দ্রোণাচার্য পুরস্কারের জন্য মনোনীত হলেন সাঁতার প্রশিক্ষক তপন পানিগ্রাহী। সাঁতার প্রশিক্ষণে ছাপ রেখেছেন তিনি। ভারতের জাতীয় দলের প্রশিক্ষক হিসেবে দীর্ঘ 30 বছরের ক্যারিয়ারে তার হাত ধরে আন্তর্জাতিক স্তরে পুরস্কার এসেছে প্রায় সহস্রাধিক এবং জাতীয় স্তরে এসেছে কয়েক হাজার পুরস্কার। পূর্ব মেদিনীপুরের মহিষা দলের সাঁতার প্রশিক্ষক তপন পানিগ্রাহীকে এবার দ্রোণাচার্য পুরস্কারের জন্য মনোনীত করল সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া এবং রাষ্ট্রপতি ডক্টর রামনাথ কোবিন্দ মহাশয়ের হাত থেকে দ্রোণাচার্য পুরস্কার পাওয়ার পর তপন বাবুকে সম্বর্ধনা জানাতে বাড়িতে ছুটে যান কোলাঘাট সামাজিক সেবা সমিতির সম্পাদক আবিদার মল্লিক। তপন বাবুকে সম্বর্ধনা দেওয়ার সহিত আবিদার বাবু বলেন, তপন বাবুর দ্রোণাচার্য পুরস্কার পাওয়াটি শুধু দেশের গর্ব নয়, এটি রাজ্যের গর্ব, পূর্ব মেদিনীপুর জেলার গর্ব। আমি এই জেলার মানুষ হিসেবে গর্ব অনুভব করছি। আজকে আমরা গত কয়েকদিন আগে ঠিক টিভির পর্দায় যেনাকে দেখেছিলাম আমাদের ভারতবর্ষের প্রেসিডেন্ট ডক্টর রামনাথ কোবিন্দজির হাত থেকে দ্রোণাচার্য পুরস্কার নিলেন। আজকে আমরা তেনার কাছে হাজির হয়েছি। শুধুমাত্র আমাদের সম্বর্ধনা নয়, এটা আমাদের গর্ব, আমাদের দেশের গর্ব, আমাদের জেলার গর্ব, আমাদের রাজ্যের গর্ব এবং আমাদের ভারতবাসীর গর্ব। আমরা বাঙালি এবং একজন বাঙালি হিসেবে আমরা গর্ববোধ শুধু করি না, আমরা গর্ববোধ করব এই যে দ্রোণাচার্য পুরস্কার রাষ্ট্রপতির হাত থেকে নিলেন। এটা উনি বলছেন যে এটা পুরস্কার শুধু আমার না, এটা শুধু মহিষাদলবাসীর না, পূর্ব মেদিনীপুর জেলার মানুষের আশীর্বাদ আমি পেয়েছি। তো আজকে আমরা সেই খবর পেয়ে কোলাঘাট সামাজিক সেবা সমিতির পক্ষ থেকে ওনার বাড়িতে এসে ওনাকে সম্বর্ধনা জ্ঞাপন করলাম এবং ওনাকে আমরা এই সম্বর্ধনার মধ্য দিয়ে এটা জানাতে চাইলাম যে আগামী দিনে যেন ওনার এই উত্তরোত্তর পথ আরও সুগম হয়, ভগবান ঈশ্বর আল্লাহ যেন ওনাকে আরও বৃহত্তর জগতে নিয়ে গিয়ে পৌঁছান। এটা শুধু আমাদের গর্ব নয়, আবারও বলছি দেশের গর্ব, দশের গর্ব। তাই ওনার কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ, শুধু দেশবাসী হিসেবে নয়, রাজ্যবাসী হিসেবে নয়, জেলাবাসী হিসেবে নয়, এই পূর্ব মেদিনীপুর জেলার একজন অধিবাসী হিসেবে আমরা ভীষণভাবে গর্বিত এবং কৃতজ্ঞ। আমি আবিদার মল্লিক, কোলাঘাট সামাজিক সেবা সমিতির সম্পাদক। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।